রাজ্যে বুধবার করোনা কারোর প্রাণ কাটতে পারেনি, বিষয়টি স্বস্তির। একইভাবে রাজ্যে সুস্থতার হারও বেশ ভালো। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৯৪৪ জনের নমুনা পরীক্ষা করার পর ৬ জনের দেহে মিলল এই ভাইরাস। একইভাবে সুস্থ হয়ে এদিন বাড়ি ফিরলেন আরও ৬ জন। ফের হাঁপ ছেড়ে বাঁচলেন রাজ্যের জনগণ। বুধবার করোনা কেড়ে নিতে পারল না রাজ্যে কারোর প্রাণ। মৃত্যুটা সত্যি যন্ত্রণাদায়ক, তাও কোভিডের জন্য। এই দিকটা আরো বেশি যন্ত্রণাদায়ক সেই পরিবারের জন্য যারা তাদের স্বজনকে হারালো। তাই এই কোভিডের কারণে যাতে অন্তত মৃত্যুটা না হয় সেটাই চাওয়া ভগবানের কাছে সবার। কোভিড আক্রান্ত হচ্ছে মানুষ, চিকিৎসাও চলছে, সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। তাই কোনোভাবেই যাতে মৃত্যু তার মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এটাই কাম্য সবার, অন্তত কোভিডের জন্য। এখন পর্যন্ত রাজ্যে করোনা কেড়ে নিল ৩৮৬ জনের প্রাণ। তবে সুস্থতার হার ভালো রাজ্যে। গত ২৪ ঘন্টায় করোনাকে জয়ী করে বাড়ি ফিরেছেন আরও ৬ জন। এদেরকে নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে সুস্থ রয়েছেন ৩২৮৬৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ১৯৪৪ জনের নমুনা পরীক্ষা করার পর ৬ জনের দেহে মিলল পজিটিভ কেস। সুস্থতার হার ৯৮.৭১%। চিকিৎসা চলছে এই মুহূর্তে রাজ্যে ৪০ জনের। তারাও খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।